নিবেদন করছে ঢাকা জুয়েলার্স আমাদের ডালখোলা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে 25 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। বিহারের টোটো প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বুধবার ইসলামপুরের বিহার বাংলা রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বিহারের টোটো চালকগণ। বিহারের সীমাঞ্চল এলাকার বাসিন্দারা বাজারঘাট থেকে শুরু করে চিকিৎসা করাতে আসেন ইসলামপুর শহরে, কিন্তু বিহারের টোটোর প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে মহকুমা প্রশাসন, ফলে কর্মহীন হবার আশঙ্কা করছেন টোটো চালকেরা। অনেকেই ঋণ নিয়ে টোটো কিনেছেন, এর ফলে ঋণ মেটাতে সমস্যায় পড়তে হবে তাদের। সে কারণেই বাংলায় টোটো চালানোর দাবিতে এদিন ইসলামপুরের অলিগঞ্জ খয়ের বাড়ি রাস্তা অবরোধ করে রাখে চালকেরা। অবরোধের জেরে সমস্যায় পড়েছে যান চালক এবং যাতায়াতকারীরা। এ বিষয়ে ইসলামপুর মহকুমা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিক্ষুব্ধ টোটো চালকেরা। हम लोग को बंगाल में टोटो चलाने से मना करा जा रहा है। कौन मना कर रहा है? बंगाल पुलिस मना कर रही है, आरटीओ वाली मना कर रही है। किस कारण से? इस कारण से कि जो हम लोग बिहार से हैं, इस वजह से। क्या माने कि क्या बोल जाता, क्या बोल के मना कर रहा है? क्या बोलता है? रोड में जाम लग जाता है इसके कारण। तो आप लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि जो अगर हम लोग को बिहार में बंगाल में जाने से रोका जाएगा तो हम लोग बंगाल वाले को बिहार आने से रोकेंगे। बंगाल वाला भी टोटो बंद होना चाहिए। तो आप लोगों का जो स्ट्राइक है कितना तक चलेगा? भाई हमारी मांग जब तक पूरी नहीं की जाएगी तब तक हम लोग स्ट्राइक में बैठे रहेंगे। कारण ये है, इससे पहले लगभग दो दिन पहले हम लोग का जितना भी पंचायत का यानी बिहार का जितना भी टोटो था सब हम लोग के पास मेरे पास आया। आने के बाद बोला इस तरह का मैटर है, कैसे क्या हल होगा? हम लोग क्या मैटर है बोलता है, बंगाल में हम लोग को जाने के लिए मना कर दिया है बंगाल का जो ये है प्रशासन है। तो हम बोले कि ठीक है, वैसा अगर बात है तो हम अपना बिहार वाला प्रशासन से बात करते हैं, उसके बाद बंगाल प्रशासन से भी हम बात करेंगे। तो इस तरह का जो दिक्कतें हैं सर, तो इसका कोई समाधान निकालना जरूरी है, नहीं तो ये लोग गरीब आदमी है, जितना भी टोटो लिए हैं आदमी सब, ये सब तो अब किस्त पे लिए हैं यानी फाइनेंस में लिए हैं, तो ये लोग अभी जो हर सप्ताह किस्त भरना पड़ता है वो कहाँ से भरेंगे अगर बंद हो जाएगा तो। জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চালানোর নিষেধাজ্ঞার প্রতিবাদে সরব হলো টোটো চালকেরা। বুধবার কালিয়াগঞ্জ থানা এবং বিডি অফিস চত্বরে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি অবিলম্বে রাজ্য প্রশাসনের জারি করা ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন টোটো চালকেরা। উল্লেখ্য, তিন চাকার হালকাই টোটো গাড়িগুলি জাতীয় ও রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়লে মুহূর্তে দুমড়ে মুচড়ে যায়, বেঘরে প্রাণ হারান টোটোর যাত্রীরা। এই ঘটনায় দীর্ঘদিন ধরে জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করার দাবি উঠছিল, তার প্রেক্ষিতেই কিছুদিন আগেই রাজ্যের তরফে সেই নিষেধাজ্ঞা জারি করা হয়। অথচ সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখে রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচল অব্যাহত, যার ফল কিছুদিন আগেই গাজলে টোটো করে যাওয়ার সময় লরির ধাক্কায় প্রাণ হারান চার সবজি বিক্রেতা, তারপরও কার্যত সরকারি নির্দেশ মানতে অনীহা টোটো চালকদের। রাজ্য সরকারের পরিবহন দপ্তর জানিয়েছে জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ সড়কে অর্থাৎ নির্দিষ্ট কোনো পথ নেই টোটো রাস্তায় চালানোর জন্য। শহরের গুরুত্বপূর্ণ পথগুলোতে ছোট ছোট রাস্তাগুলোতেই টোটো চালিয়ে আজ পশ্চিমবাংলার 15 লক্ষ টোটো চালক তাদের পরিবার চালাচ্ছেন। আমরা তাই এসেছি রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে যে এই কালা সার্কুলার জারি করা হয়েছে, আমরা মনে করি তা অন্যায়, অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত। তাই আমরা রাজ্যের প্রশাসনিক স্তরে আমরা ডেপুটেশনে সামিল হয়েছি। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত, বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণী, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716169।